এই গরমে বাইরে যাওয়া তাও আবার মেলায় বাচ্চা নিয়ে শখের যেমন প্রয়োজন পাশাপাশি সাহসেরও প্রয়োজন কারণ যে গরম রুমেই তো থাকা যাচ্ছে না বরাবরই ঘোরাঘুরি করতে ভীষণ পছন্দ করি খুবই পছন্দ করি কিন্তু হাজবেন্ডের সময় সুযোগের অভাবেই দেখা যায় বাইরে যাওয়া হয় না একদমই প্রয়োজন ছাড়া যাওয়া হয় না তো আজকে হলো বৃহস্পতিবার ছিল বিকাল ওই চার পাঁচটার মতন বাজে মাত্র বের হলাম আরও আগে বের হওয়া দরকার ছিল মানে এই টাইমটায় যদি মেলাতে থাকতাম তাহলে ভালো হতো কিন্তু বাইরে এত রোদ্র গরম দেখা যায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজ দেয় তারপরেও রোদ্র কিন্তু যায় না তো আজকে আমরা চলে আসছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের খেলা বৈশাখী মেলায় আর মেলাটা কিন্তু আমাদের বাসা থেকে অনেক দূরে লাল দিঘির পার বলতে গেলে খাজনা থেকে বাজনা বেশি দুইশো বিশ টাকা নিলো সিএনজি ভাড়া ওই যে শখ করেছে আসতেই হবে তো চলে এসেছি আমাদের আস্তে আস্তে সন্ধ্যারও বেশ মানে সন্ধ্যার বেশ কিছু টাইম পরেই এসে পৌঁছাইছি আমরা এখানে আসলে দেখার মতো কেনার মতো অনেক কিছু আছে ইচ্ছা তো করে সবকিছুই কিনে নিয়ে চলে যায় আর মেলা মানেই নতুনত্ব বা বিভিন্ন ধরনের জিনিস সবই দেখে ভালো লাগে যে জিনিস দেখা যায় পছন্দ হয় দামে হয় না দামটাও বলা যায় সবকিছুর একদম চড়া দাম ছিল মেলা মানেই তো লোকজন কিন্তু এত বেশি লোকজন ছিল আর এত প্রচন্ড গরম এখন মনে হচ্ছে কি জন্যই আসলাম একরকম গরমে আর লোকজনের এত ভিড় পাগল হয়েই যাচ্ছিলাম মনে হচ্ছে কখন বাসায় যাব না আসলেই মনে হয় ভালো হতো বিশেষ করে বাইরে আসলে বাচ্চাদের যা দেখে আমার সবই ভালো লাগে সেই ড্রেস হোক খেলনাপাতি হোক মনে হয় সবই নিয়ে যাই শোনার জন্য খেলনা নেওয়া হয়েছে যা দেখে এটা ওটা দাও গরম না হলে আরো কিছুক্ষণ থাকতাম তারপরেও বেশ কিছুক্ষণ ছিলাম আমরা তো এখানে মোট কথা ঘর সাজানোর জন্য অনেক অনেক কিছু আছে খুব ভালো ভালো জিনিস এখানে আছে ঘর সাজানোর মতো বেলাটা যদিও তিন দিন হওয়ার কথা থাকে আরও নাকি বেশ কয়েকদিন থাকে চার পাঁচ দিন এইদিকে এসে দেখলাম ঠাকুরের এই মূর্তি গুলো ভীষণ ভালো লাগলো দেখে তো একটা আর আর যেটা দেখতেছে ওইটাই ঠাকুরের মূর্তি দেখে বলতেছে ঠাকুর ক্ষমা করে দাও নমস্কার এরকম বলতেছে আমরা হলো আখের রস খেলাম এত গরম ভাবলাম আখের রসটাই খাই শ্রীমনকে দেয়া দেওয়া হয়নি অবশ্য ওকে একটা আইসক্রিম কিনে দেওয়া হয়েছিল কোন আইসক্রিম এই সাইডে হলো বেদ আর বাঁশের সব ঝুড়ি বিভিন্ন ধরনের জিনিস মোড়া সব থেকে বেশি পছন্দ হয়েছিল এই ল্যাম্পশেট আর এত বেশি দাম পছন্দ হলেও আর নেওয়া হয়নি পঁচিশশো ছাব্বিশশো করে বড় সাইজের এই ল্যাম্পশেট কিন্তু খুবই সুন্দর খুবই ভালো লাগছিল মনে হয়েছিল একটা নিয়েই আমরা বাসায় চলে আসছি ওই সাড়ে দশটার দিকে আর এখন সাড়ে এগারোটার মতন বাজে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন ভাবলো আপনাদের সাথে একটু শেয়ার কেনাকাটা করলাম তেমন তো কোনো কিছু কেনাকাটা হয়নি বললেই চলে শোনার জন্য ওই খেল্লাপাতি নেওয়া হলো বলতে মাটি পাখি কমলা এই টাইপের এগুলো তো আর দুটা এই ফ্রিজ দুইটাও নেওয়া হয়েছে আর এই চামচটা দেখে পছন্দ হলো নিয়ে আসলো ষাট টাকা নিলো শ্রীমনী শোনার খুব পছন্দের একটা জিনিস নেওয়া হয়েছে সেটা হলো দোলনা ও বেশ কিছুদিন শুধু বলতেছিল দোল্লা মানে দোল্লায় উঠবে দোল্লা কিনে দাও তো ছোট সাইজের এই দোল্লাগুলো নেওয়া হলো ইচ্ছা আছে খুব ভালো একটা দোল্লা নেব। আর এই তো মা এই মূর্তিটা নিয়ে আসা হয়েছে আমার খুবই পছন্দ হয়েছে আমরা আবার ওই মেলা থেকে আসার সময় দুই নম্বর গেট হয়ে আসছি আমার জন্য এখানে টি শার্ট নিলাম দুইটা এই একটা ওইটা একটু লং আর এটা আমি যেমন পরি ওরকম এই তো আর একটা সাথে প্লাজো নেওয়া হয়েছে দেড়শো টাকা করে নিল এক একটা আর শ্রীম সোনা দেও তিনটা প্যান্ট শুনলাম প্যান্ট এইগুলো পঞ্চাশ টাকা করে নিল